হাই ফ্রেন্ডস, পৃথিবীতে জন্মানো প্রতিটি ব্যক্তি অন্য ব্যক্তির থেকে যে আলাদা তা নিয়ে কোনো সন্দেহই নেই। কেউ খেলাধুলায়, তো কেউ পড়াশোনায়, তো কেউ আবার আলাদা দক্ষতার সাথেই সৃষ্টি হয়েছে। সাধারণ ভাষায় বলাই যায় যে প্রত্যেকের নিজের একটা আলাদা অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্বের আলাদা পরিচয়। কিন্তু কিছু মানুষ এতটাই আলাদা হয় যে তাদেরকে হাজার জন জনসংখ্যার মধ্যেও খুঁজে পাওয়া বা চিহ্নিত করা কোনো অসম্ভব কাজ নয়। তাই আজকের ভিডিওতে এমনই কিছু অদ্ভুত বৈশিষ্ট্যের মানুষগুলি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিশা স্যালটন, তিনি হলেন মিসৌরির বাসিন্দা তিশা স্যালটন, যাকে ইউটিউবের দুনিয়ায় তিশা আনাম নামে অনেকেই হয়তো চেনেন। তিশা তার নিজের ইউটিউব চ্যানেলে সবসময় দেখিয়ে থাকেন যে এত ডিসএবিলিটি থাকা সত্ত্বেও সে কোনো অংশেই কম যায় না, আর পাঁচটা সাধারণ মানুষের মতনই নর্মাল লাইফ স্পেন্ড করেন। বর্তমানে যেখানে মানুষ অল্প কিছু প্রবলেমেই নিজের জীবনে হতাশ হয়ে পড়েন এবং এটা ভেবে নেয় যে তার দ্বারা আর কোনো কিছুই করা সম্ভব নয়, সেখানে তিশার মতে তার পৃথিবীতে চলা সবেমাত্র শুরু হয়েছে। যেমনটা ঠিক আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে তার দুটি হাতই নেই এবং তার নিত্যদিনের সব কাজ সে পায়ের মাধ্যমেই করে থাকে, যেখানে খাবার খাওয়া, গাড়ি চালানো থেকে শুরু করে মেকআপ পর্যন্ত সে নিজের পায়ের সাহায্যেই করে। যদিও সে এই সব কাজগুলি কোনো অভিযোগ ছাড়াই করে, কিন্তু একবার ভেবে দেখুন এই সমস্ত কাজ করতে কত বাধার সম্মুখীন তাকে হতে হয়। তবে তিশার থেকে আমাদের একটা শিক্ষা অবশ্যই নেওয়া উচিত, জীবনে আর যাই হয়ে যাক না কেন, কখনোই হতাশ হয়ে থেমে থাকা উচিত নয়। বাখার নাবিভা, চলুন এবার পরিচিত হয়ে নি এই 25 বছর বয়সী একজন ফিটনেস মডেলের সাথে। বর্তমানের ইউক্রেনে বসবাসকারী এই বডি বিল্ডার লেডিকে দেখে আজ অনেকেই অবাক হয়ে যায়। বাখার সারা দুনিয়ায় তার পায়ের মাসেলের জন্য অনেক বেশি জনপ্রিয় এবং বর্তমানে নিজের শরীরকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্য প্রতিনিয়তই পরিশ্রম করে চলেছে। তবে সে জানিয়েছে যে ছোট থেকেই সে এরকম ছিল না। আসলে সে ছোটবেলায় বা তার স্কুল লাইফে অনেক রোগা পাতলা ছিল, যার কারণে অনেকেই তাকে বিভিন্ন মন্তব্য করত, আর এই মন্তব্যকেই জীবনের সাফল্য হিসাবে ব্যবহার করেছে বাখার। বর্তমানে বাখারের ইনস্টাগ্রামে লাখো ফলোয়ার রয়েছে যারা প্রতি মুহূর্তেই তাকে উৎসাহিত করে। ফ্রান্সিসকো ডেমিঙ্গো, একবার নজর দেয়া যাক ফ্রান্সিসকো ডেমিঙ্গোর খোলা মুখের দিকে। আপনি কখনোই এত বড় মুখ খুলতে পারবেন? আশা করি একদমই নয়, কারণ এই ব্যক্তির নামে পৃথিবীর সবথেকে বড় খোলা মুখের বিশ্ব রেকর্ড রয়েছে। ব্যক্তিটির খোলা মুখের ডায়ামিটার 16 সেন্টিমিটার। শুধুমাত্র তার এই বড় খোলা মুখের জন্যই ফ্রান্সিসকো আজ ইন্টারনেট জগতে ছড়িয়ে রয়েছে। একদম গরিব সাধারণ পরিবারের সন্তান ফ্রান্সিসকো অনেক বড় বড় জিনিস মুখের ভেতরে নিয়ে সবাইকে অবাক করে দিতে থাকে এবং এইসব দেখেই অল্প কিছু পয়সাও সে উপার্জন করে নিত, যার মধ্যে রয়েছে কোল্ড ড্রিঙ্কস ক্যান, কফি কাপ বা ওয়াইন বোতলের মতো জিনিসপত্র। এই কারণেই তার নাম বর্তমান গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তার জীবন অনেক বদলে গেছে। বর্তমানে ফ্রান্সিসকো কোনো সেলিব্রিটির থেকেই কম যায় না, এমনকি বিগ মাউথ নামে তার একটি সম্পূর্ণ টিভি শো বানানো হয়েছে। ডাকোটা কুক, এই মহিলা তার লুকস অর্থাৎ দাড়ি ভর্তি মুখের জন্যই আজ সারা ইন্টারনেট জগতে জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র 13 বছর বয়সেই এই মহিলা জানতে পারেন যে হরমোনাল রোগের কারণেই তার মুখে দাড়ি উঠতে শুরু করেছে এবং ধীরে ধীরে তা পুরুষের মতো দাড়ির আকৃতি নেয়, যার জন্য তাকে প্রথমের দিকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি সে বাড়ি থেকে বেরোতেও অনেক বেশি লজ্জা পেত এবং কখনো কখনো তার দরকারে সে দাড়ি কেটে নিয়ে মেকআপ লাগানোর পরেই বের হতো। কিন্তু বড় হওয়ার পর 23 বছর বয়সে এসে সে বুঝতে পারে যে এটা একটা রোগ যেটা লুকিয়ে চলা পসিবলই নয়, তাই বাইরে বেরোনোর সিদ্ধান্ত নেয়, তাতে সমাজ তাকে একসেপ্ট করুক আর নাই করুক। মানুষ তাকে অনেক ক্রিটিসাইজ করলেও ধীরে ধীরে সকলেই তাকে মেনে নেয়। বর্তমানে ডাকোটা একজন জনপ্রিয় অভিনেত্রী, তাও শুধুমাত্র তার এই চেহারার জন্য। বিল্লি ওয়েন, যদি আপনি থাম্বনেল দেখে এই ভিডিওটি ক্লিক করেছেন তাহলে এই ব্যক্তির বিষয়ে জানার বিশেষ কৌতূহল রয়েছে। বিলি ওয়েন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক যার একটি চোখ সম্পূর্ণভাবেই নিশ্চিহ্ন। তবে এমনটা নয় যে ছোটবেলায় বা জন্মগ্রহণ করার পর থেকেই তার একটা চোখ ছিল না। বিলিও আর পাঁচটা সাধারণ মানুষের মতনই চলাফেরা করত, কিন্তু তিনি হঠাৎই একসময় জানতে পারেন যে তার ডান দিকের চোখে মারণমুখী ক্যান্সার রয়েছে, যার থেকে বাঁচার কোনো আশাই প্রায় ছিল না। এবং এই ক্যান্সার এত দ্রুত ছড়তে থাকে যে বিল্লিকে বাঁচানোর জন্য ডাক্তাররা তার চোখের সম্পূর্ণ ইন্টারনাল পার্টটি বের করতে বাধ্য হয়, যার থেকে সে জীবনে বেঁচে গেলেও তার একটি চোখ সারা জীবনের মতো অস্তিত্বহীন হয়ে পড়ে। আর এই কারণেই বিলি ওয়েন আজ এই রকম লুকসের জন্য সারা পৃথিবীতে জনপ্রিয় এবং তার মতে তার এই রকম একটা লুকস নিয়ে সে অনেক বেশি খুশি রয়েছে। এছাড়াও তিনি মুখে আঙুল দিয়ে তার চোখ দিয়ে বের করতে পারে, যা ছোটদের কাছে অনেক বেশি আকর্ষণের কারণ।
তো এই ছিল পৃথিবীর কিছু আলাদা বৈশিষ্ট্যের মানুষ, যাদের আপনি অনেক ভিড়ের মধ্যেও চিনতে পারবেন। তবে এদের মধ্যে কার চরিত্র আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে নিচে এখনই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে উৎসাহিত করবেন। এছাড়াও আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে এমনই ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।